রাত্রি 10টার সময় কোলা আইসক্রিম খাচ্ছি। আমি ভাবছিলাম আকাশ হয়তো এটা অ্যাপ্রুভ করবে না, বাট ভিডিও করে দেখিয়ে দিয়েছি এন্ড হি হ্যাজ অ্যাপ্রুভড দ্য লুক। পুরালাও চাই এটা একটা ভুল হতেই হবে, কিছু করার নেই। বলি এটা কি ছিল মামি দেখলি? এই দেখুন ফ্রন্ট গ্লাম মিরর গাড়ি। হাই গাইস, গুড মর্নিং। আমাদের হাওড়ায় যে কাজটা ছিল সেই কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছিলাম হাওড়া ব্রিজ ক্রস করে, যে যাচ্ছিলাম এসে আমরা সবসময় বাঁ দিকে ঢুকি, সোজা আসি না। আমি যে ওকে জিজ্ঞাসা করলাম যে সোজা গেলে কোন রাস্তা, ও সোজা নিয়ে চলে আসলো আমাকে। আমরা বড়বাজারের ভেতরে আছি, কিছু চিনতে পাচ্ছি না, কিছু বুঝতে পাচ্ছি না। কলকাতা 7 লক্ষ 1-এ আছি। তো আমরা আবার বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে চলে এসেছি। তোগুলো নতুন ফেস ওয়াশ আমার কাছে পড়ে আছে, যেগুলো আজ অবধি আমি ইউজই করিনি। আমি ডিসাইড করছি এখন বসে বসে যে আমি কোনটা এখন নতুন ইউজ করা স্টার্ট করব। সো আমি ডিসাইড করলাম যে এইটা আমি এখন থেকে ইউজ করা স্টার্ট করব। এটা হচ্ছে ফ্রম এমএ গ্লো। এটা আমার একটা পিআর প্রোডাক্ট ছিল, এই কোম্পানিটা আমাকে পাঠিয়েছিল। কালকে যেহেতু আমাকে আকাশ ফুল গিফট করেছিল, তো আমি সেই ফুলগুলো নিয়েই একটা DIY কিছু একটা ক্রিয়েট করে সেগুলো নিয়ে ফটোশ্যুট করতে চাইছিলাম। সানফ্লাওয়ার খুব পছন্দ আর আমার সানফ্লাওয়ার দিয়ে বেসিক্যালি শ্যুট করারই ইচ্ছে ছিল। আমি সানফ্লাওয়ার দিয়ে একটা DIY নেকলেস বানিয়েছি, এটা জাস্ট ফর শ্যুটিং পারপাস, এটাকে আমি বাইরে কোথাও ইউজ করবো। দিস ইজ দ্য নেক পিস দ্যাট আই ক্রিয়েটেড। এখানে যেই ও দুটো সানফ্লাওয়ার দিয়েছিল সেগুলো দেখতে পাচ্ছ লাগানো আছে। কিন্তু আমি নাচ করতাম, সেই জন্য আমার কাছে অনেক রকমের নাচের মেটিরিয়ালস রাখা আছে। একটা লেস সিলভার কালারের, আমি ভাবছিলাম ফার্স্টে যে এরকম মাথায় দেওয়ার যে ফুলগুলো হয়, হলুদ ফুল আমার একটা আছে, সেটা দিয়ে ক্রিয়েট করবো। তারপরে দেখলাম যে হলুদের মধ্যে হলুদটা ফুটে উঠছে না, ভালো লাগছে না। তারপরে ভাবলাম তাহলে সাদা ফুলটা দিয়ে করি। তারপরে দেখলাম যেহেতু ওগুলো অলরেডি ওখানে ফুল ফুল দেওয়া আছে, তাই জন্য সানফ্লাওয়ারটা যেহেতু হালকা শুকিয়ে গেছে, সেই জন্য সানফ্লাওয়ারটা ভালো করে ফুটে উঠছে না। তারপরে আমি খুঁজে খুঁজে আমার একটা লেস জোগাড় করলাম। আমি ফার্স্টে কী করলাম, ফার্স্টে আমি এখানে সানফ্লাওয়ারগুলোকে লাগিয়ে নিয়েছি, দুটো সেফটি পিন দিয়ে দুটো সানফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। আর তারপরে তিনটে সেফটি পিন আমি আরও ইউজ করেছি, যেহেতু এইটা আমার গলার সাইজের হচ্ছে না, এখানে এসে আটকে যাচ্ছে, সেই জন্য আমি তিনটে সেফটি পিন ইউজ করেছি। আরও দুটো বড় সেফটি পিন দু সাইডের সাইজটাকে বাড়ানোর জন্য, যেহেতু পেছনে দেখা যাবে না শুটে, সেই জন্য যাতে আমি সাইজটাকে বাড়াতে পারি আমার মতন করে, তাই দু সাইডে দুটো বড় সেফটি পিন নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের সেফটি পিন নিয়েছি, এটাকে পুরোটা দুটো সেফটি পিনের মধ্যে দিয়ে এটাকে পুরো আটকে দেওয়ার জন্য। তো এটাকে যখন আমি আটকে দেব, এটাকে এরকম টাইপের দেখতে লাগবে। তো আপাতত এখন আমি একটু মেকআপ করে নিই, আর কি আউটফিটে শ্যুট করব সেটা ডিসাইড করে নিই। হাই গাইস, সো আপাতত এইটা হলো আমার আজকের মেকআপ। ইয়েলো চোখ করেছি যেহেতু সানফ্লাওয়ারটা দিয়ে শ্যুটটা করব, অ্যান্ড বাকি সব নর্মাল ফুল ফেস অফ মেকআপ করেছি অনেকদিন পরে, বিকজ নর্মাল মেকআপ অ্যান্ড ক্যামেরার মেকআপ দুটো পুরোপুরি আলাদা হয়। তো যেহেতু আমি শ্যুট করব, তাই জন্য আমি ক্যামেরার যেইটা মেকআপ হয় সেইটা আমি করেছি। সো দিস ইজ দ্য ফুল লুক, এই লুকটা আমি ফাইনালি বানালাম। দেখে পুরো দেখে মনে হচ্ছে দূর থেকে একটা ওয়ান পিস। ওকে, সো মা বলছিল যে যেটা উঠিয়ে রেখেছিলাম সেই লুকটা ভাল লাগছে না, ওটা ওয়ান পিসের মতন মনে হচ্ছে না। ইভেন কি আকাশকেও আমি ওটা ভিডিও করে দেখালাম, আকাশও বললো ওটা ভালো লাগছে না। তো তারপর আমি এই লুকটা ক্রিয়েট করলাম, ওপরে টিউবটা আছে আর নিচে যে স্কার্টটা, মানে যেই জামাটাকে আমি কেটে স্কার্ট টাইপের এরকম একটা ক্রিয়েট করেছি, সেই স্কার্টটা নিচে রেখেছি, আর মাঝখানটা এরকম একটা স্পেস টাইপের বানিয়েছি যাতে ওটা স্কার্ট আর টপ দেখে মনে হয়, প্লাস এইটা তো তোমরা দেখলেই এটা এরকম। হাই গাইস, সো ফাইনালি আমার শ্যুট কমপ্লিট, রিল ফটোশ্যুট সব কিছুই ডান। পুরো ঘরটার দেখো কি অবস্থা বানিয়ে রেখেছি, তো এগুলো পুরোটা পরিষ্কার করতে হবে এখন আমাকে। তো আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে পরিষ্কার করে নিই, তারপরে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে নেব। তো একটা প্রেডিকশন ছিল সকালবেলায় যে আজকে দেখা হবে, বিকজ আজকের প্রেডিকশনের পর তো সম্পূর্ণটা ভুল হয়ে গেল, কিছু না কিছু কারণবশত তো হলো, কিছুটা সময়ের জন্য গা যাই জন্য।
তো অফিস থেকে বেরিয়ে ট্রাই নিয়েছিলাম, হয়ে গেছে। ও খাবার আনতে বেরিয়েছে, হয়ে গেছে আমার সঙ্গে দেখা, আলসি ভাঙছে বসে বসে। এখন কি কি অর্ডার দিয়েছ? আমার রাতে একটা ডিনার হয়ে গেছে, আমার জন্য মোমো চলে এসেছে। রাতের দুষ্টুমি শেষ, এখন যাচ্ছি মোমো আমার নিয়ে আমাদের সবার ডিনার। কাল এখানে সমাপ্ত দিলাম। হাই গাইস, ব্লগটাকে এখানেই এন্ড করছি। বাট এন্ড করার আগে একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আগের দিন রাত্রিবেলা ও আমাদের বাড়ির প্রত্যেকজনের জন্য আইসক্রিম কিনে দিয়েছিল, বাট সেটা ব্লগে দেখানো হয়নি, শুধু আমার আর ওর আইসক্রিমটাই দেখানো হয়েছে। বাট ও আমার বাবা মা দাদা সবার জন্য আইসক্রিম কিনে দিয়েছিল, যেটা আর আমি ব্লগে ক্লিপটা তুলতে পারিনি। সো এনিওয়ে, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। খুব জলদি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।